সমস্ত প্রশংসা আল্লাহ আমাদের দুরুদ্দসালাম রসুল সাল্লামের প্রতি এবং তার অনুসারীদের প্রতি প্রিয় দর্শকবৃন্দ আমরা গত পর্বে দেখেছিলাম আমরা আরাফা পর্যন্ত এসেছিলাম একজন হাজি আরাফাতে এসে আমরা আরাফার সমস্ত কার্যকর্মগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আরাফাতে কখন সূর্যাস্ত হবে তাও আপনাদেরকে বলেছিলাম আজকে আবারও বলছি সূর্যাস্ত আরাফার নয়জিল হজ সূর্যাস্ত হবে ছয়টা আঠারো মিনিটে আরাফার লোকাল টাইম এবং পরের দিনে মুজদালিফার সূর্যোদয় হবে ছয়টা দশ মিনিটে ইনশাল্লাহ আজকে কিভাবে আমরা আরাফা ত্যাগ করব। আরাফা ত্যাগ করে হজের বাকি অংশগুলো আমরা দেখব আপনি যদি হেঁটে যেতে চান ছয়টা আঠারো মিনিট হয়ে যাবে আপনি যদি হেঁটে যেতে চান তাহলে আপনি ছবি যদি দেখতে পান এ হাঁটার রাস্তা হবে এইভাবে যদি আপনি হেঁটে যান আপনি হেঁটে যাওয়ার যদি প্ল্যান না করেন বাসে যেতে চান তাহলে আপনার হাঁটার রাস্তা হবে বাসে যাওয়ার রাস্তা হবে এইভাবে আপনি একভাবে দুভাবে তিনভাবে যেতে পারেন সেটা হলো ট্রেনে চড়ে যেতে পারেন ট্রেনে যেতে হলে অবশ্যই আপনাকে আপনার যিনি গাইড আছেন কিংবা হজ এজেন্সি আসেন তাদের সাথে আগেই পরামর্শ করে নিতে হবে ট্রেনের টিকিট আপনি পাবেন কিনা এবং ট্রেনের স্টেশন আপনার তাবু থেকে কত দূরে আছে যদি ট্রেনের স্টেশন আপনার তাবু থেকে দুই তিন কিলো দূরে হয় এবং ট্রেন স্টেশনে গিয়ে দেখেন যে পঞ্চাশ হাজারের মতো হাজি কিউতে দাঁড়িয়ে আছে ট্রেনটা আপনার জন্য অনুপযোগী হবে আপনারা যারা শক্তি সামর্থ্য রাখেন যাদের জন্য সহজ হবে আপনারা হেঁটে চলে আসেন হেঁটে চলে আসলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আরাফা ছেড়ে চলে আসব মুজদালিফায় মুজদালিফা থেকে আমাদের হজের ওয়াজিবগুলো শুরু হবে একদম প্রথম ওয়াজিব মুজদালিফায় আসার পরে আমার প্রথম কাজ হবে অজু করা অজু করে মাগরিবের নামাজ আদায় করব এশার নামাজ কসরকদায় আদায় করব এবং বিটের নামাজ পড়ব হালকা কিছু খাওয়া দাওয়া করব এখান থেকে সত্তরটি পাথর আমি কুড়িয়ে নিব। পাথরের সাইজ খেজুরের দানার মতো ওই ধরনের সাইজের সত্তরটা পাথর এখান থেকে নিব খাওয়া দাওয়া করব করে আমি এখানে ঘুমাবো রেস্টের জায়গা একটা ঘুম দিবো ঘুম দিয়ে আমি সকালবেলা উঠব। ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইহেরামের একটা বাধ্যবাধকতা ছিল যে মুখমণ্ডল ঢাকা যাবে না দয়া করে আপনারা এই সময় মাস্ক ইউজ করবেন না আমরা আপনার একজন হাজি যার গেস্ট হয়ে যাচ্ছে যিনি হোস্ট মহান আল্লাহ সুমতাল ওনার কাছে সাহায্য প্রার্থনা করেন দয়া করে মুখমণ্ডল ঢাকবেন না এবং আরাফাতে মুজদিরিফাতে কোনো জায়গাতেই মশা আক্রমণ করুক কিংবা মাছি আক্রমণ করুক আপনি এই সময় এহরামের ভিতরে থাকবেন আপনি এহরামের উপরের পাটটা দিয়ে কোনোভাবে আপনার মাথাটাও ঢাকবেন না এইভাবে খেয়াল রাখবেন এদিকে ইনশাআল্লাহ আমরা মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে এইভাবে অবস্থান করব। পুরুষ নারী সবাই সকালবেলা যদি আপনারা মুজদালিফায় মসজিদুল মসজিদুল মাসারিল হারাম তার আশেপাশে থাকতে পারেন আপনারা ফজরের আজান শুনতে পাবেন যদি আশেপাশে থাকতে না পারেন আপনারা এই সময়টুকু একটু লিখে রাখেন মুজদালিফায় দশই জিলহজ ফজরের নামাজ শুরু হবে চারটা পঞ্চাশ মিনিটে এবং সূর্য দয় হবে ছয়টা দশ মিনিটে তাহলে ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের সাথে অবশ্যই সুননত নামাজটা পড়বেন কারণ রাসুলসাল্লাহ ইসলাম কখনো সফরে সুননত নামাজ ছেড়ে দেননি সুন্নত নামাজ পড়বেন ফরজ নামাজ পড়বেন দুই হাত একেবারে কাবামুখী হয়ে আল্লাহ সুহান আল্লাহর কাছে দোয়া করবেন এটা দোয়া কবুলের একটা অন্যতম জায়গা এবং অন্যতম সময় যেই সময়টা রাসুলসলাম দেখিয়ে দিয়েছেন ফজরের নামাজ শেষ হল দুই হাত তুলে রাসুল আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করে তারপরে আপনি যখন ফজরের সূর্য ওঠার পূর্বেই আমি ইনশাল্লাহ মুজদালিফা ছেড়ে দিব মুজদালিফা তার মানে আপনাকে মনে রাখতে হবে ছটা দশ ছটা দশের পূর্বে আপনি মুজদালিফা ত্যাগ করবেন ত্যাগ করে দশই জিলহজ বাকি যে কাজগুলো এই কাজগুলো ধারাবাহিকভাবে আপনি ইনশাল্লাহ সম্পন্ন করবেন যদি আপনি ধৈর্যশীল হন এগুলোকে ধারাবাহিকভাবে সম্পন্ন করতে কোনোই অসুবিধা হবে না কি কি কাজ রমি হাদি হল তাওয়াফ সাই এগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব দেখেন ছবিটুকু সূর্য এখনও উদয় হয়নি হাজী সাহেবরা দোয়া নামাজ পড়ে দোয়া করে জামারা আঁকাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এবং খেয়াল রাখবেন আপনারা এই ছবিটুকু দেখেন যখন আপনারা রওনা হবেন এখানে সিগনাল বাতি দেখতে পাবেন এই সবুজ সিগনাল মানে আপনারা জামারার দিকে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি এখানে লাল লাল সিগনাল দেখেন অনেক মানুষ বুঝতে পারবে না কারণ সারা জীবন আপনি আমি সিগনাল দেখে গিয়েছি গাড়ি থামাবার জন্য আজকে হাজি মানুষ থামাবার জন্য সিগনাল ইউজ করা হচ্ছে লাল সিগনাল দেখলে আপনি নিজেও থামেন অন্য হাজিকে থামাবার বন্দোবস্ত করেন তারপরে আপনি জামারার উদ্দেশ্যে চলে যান এখান থেকে মুজদালিফা থেকে জামারার বিভিন্ন ছবিগুলো আপনারা দেখে দেখতে থাকেন এই ছবিগুলো দিয়ে আমরা জামারায় চলে যাব ইনশাল্লাহ প্রথম যখন আমরা মুজদালিফা থেকে আসবো প্রথম আমরা যে জামারাটা পাবো জামারায় সগিরা ছোটো জামারায় জামারায় উস্তা মধ্যম জামারা এবং জামারায় আঁকাবা আমাদের আজকের কাজ হল দশই জিলহজ জামারায় আঁকাবাতে শুধুমাত্র আমরা কঙ্কর নিক্ষেপ করব কঙ্করগুলো সাইজগুলো দেখে রাখেন এবং কিভাবে আপনারা নিক্ষেপ করবেন কোনোভাবেই এই ছবির প্রথম থেকে আপনারা পাথর নিক্ষেপ করতে শুরু করবেন না আপনারা এই জামারাটা প্রায় চল্লিশ ফিট আপনারা একটু মাঝামাঝি বা মাঝামাঝির পরে চলে আসেন আসার পরে আপনি দেখবেন এখান থেকে পাথর নিক্ষেপ মাত্র পাথর পাথর নিক্ষেপ করে চলে যাচ্ছে। সোজাভাবে ঢুকে যান জামারার একটা বাউন্ডারি ওয়াল পাবেন ওয়ালের সামনে দাঁড়িয়ে আপনি খুব সহজভাবে পাথরগুলো এই পাথরগুলো নিক্ষেপ করতে পারবেন কিভাবে নিক্ষেপ করবেন বৃদ্ধাঙ্গুলি শাহাদাতঙ্গুলি এই দুটার ধরে আপনি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জামারায় কঙ্কন নিক্ষেপ শুরু করবেন কঙ্কন নিক্ষেপের পূর্বে একটা কাজ আছে আমরা বলেছিলাম আপনি এহেরামে ঢুকেছেন নিয়ত করেছেন তালবিয়া বলতে শুরু করেছিলেন আজকে এই কঙ্কন নিক্ষেপের পূর্বে আপনার তালবিয়া বন্ধ হয়ে যাবে এরপরে আর আপনি তালবিয়া বলবেন না এরপরের যে পাথরগুলো এগুলো শুধুমাত্র আল্লাহ আকবার বলে আপনি ষাটটি পাথর নিক্ষেপ কমপ্লিট করবেন শেষ করবেন সাতটি পাথর আপনি একসাথে মারতে পারবেন না একটি একটি করেই সাতটি পাথর নিক্ষেপ করতে হবে কঙ্কর নিক্ষেপ করাটা ওয়াজিব যদি না করেন তাহলে আমাদেরকে এটা জরিমানা দিতে হবে একটা পশু কোরবানি করতে হবে যাকে হজের বাসায় দম দেওয়া বলা হয় খুব বেশি উত্তেজিত হবেন না ছবিটুকু দেখেন এত উত্তেজিত হবেন না এই যে একজন হাজির সাহেব নিশ্চয়ই ওনার মাথায় মাথা পাথর পড়েছিল এনার মাথায় পাথর পড়েছিল আপনাকে আমাকে কারো মাথায় পাথর নিক্ষেপ করতে বলা হয়নি বলা হয়েছে জামারাতে পাথর নিক্ষেপ করতে দয়া করে খুব শান্তভাবে জামারাতে যাতে পাথর নিক্ষেপ হয় এদিকে খেয়াল রাখবেন পাথর নিক্ষেপ শেষ হবে তাকবীর শুরু হবে তাকবীরে তার শিখ আমরা সবাই এটা পড়ে থাকি সব সবসময় আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলহাম তেরোই আস তেরোই জিলহাজ আসরের নামাজ পর্যন্ত এই তাকবিরে তা শিখটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ তামাত্ম হজকারী এবং কিরান হজকারীদের জন্য আজকে পশু কোরবানি করা হাদি করা ওয়াজিব এটা আমরা শেষ করব যদি আজকের মধ্যে আজকে দশই জিলহজের মধ্যে করতে না পারি তাহলে এটা শেষ করতে হবে বারোই জিলহজ সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের এটা শেষ করতে হবে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন আপনার হজ এজেন্সির সাথে কথা বলেন কিংবা গাইডের সাথে কথা বলেন উনি যখন বলবে কোরবানিটা আপনার সম্পন্ন হয়ে গেছে এবার আপনি হল করেন কিংবা মাথা মুন্ডন করেন যিনি হল করেছেন রাসুল ইসলাম ওনার জন্য তিনবার দোয়া করেছেন আজকে আপনি হল করেন এবং অবশ্যই হল করার সময় আপনার নাপিতকে বলবেন যে ডান দিক থেকে কাটার জন্য এই ডান দিক থেকে কাটাটাও একটা শুননা। ওখান থেকে কেটে আপনি চলে আসেন আপনার হোটেলে এসে আপনার মা অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বোন অথবা আপনার মেয়ে আছে আপনি তাদের চুলটা কেটে দেন অর্ধ আঙ্গুলি পরিমাণ তাদের চুলটুকু কেটে দিবেন যখন আপনার চুল কাটা সম্পন্ন হয়ে যাবে তখন আপনি তাহাল্লুল আল আজগার প্রথম পর্যায়ের হালাল লাভ করলেন আপনি গোসল করেন এহরামের কাপড় আপনি এখন খুলে ফেলতে পারবেন আপনি পায়জামা পাঞ্জাবি অথবা আপনার স্বাভাবিক যে পোশাক পরিচ্ছদ পরিধান করেন ওটা পরিধান করে আপনি কাবাটা তাওয়াফ করে ফেলেন যদি আজকে তাওয়াফে ইফাদা কাবা তাওয়াফ করতে না পারেন বারোই জুলহজ সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি সবে পাবেন তাওয়াফে ইফাদা করার জন্য আজকে দেখবেন আপনাকে আর তাওয়াফ করার জন্য গাইডের অনুসরণ করতে হবে না কারো সাহায্য নিতে হবে না আপনি প্রথম দিন করেছিলেন আর প্রতিদিন এত নফল তাওয়াফ আপনি করেছেন তাওয়াফে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ এক্সপার্ট হয়ে যাবেন আজকে আপনি তাওয়াফ করবেন তাওয়াফের সমস্ত শর্তগুলো মেনে চলতে হবে কারণ এই তাওয়াফটা আপনার জন্য আজকে ফরজ তাওয়াফ তাওয়াফ শেষ হবে তাওয়াফ শেষ হওয়ার পরে আপনি দুই রাখা সালাতুত তাওয়াফ নামাজ আদায় করবেন হজের এই তাওয়াফের ভিতরে ইস্তিফা নেই এবং রমল নেই এটা আপনি একটু মনে রাখবেন এবং যখন সালাতু তফ শেষ করবেন মাকামে ইব্রাহিমের পিছনে সালাতুত যদি মাকামে ইব্রাহিমের পিছনে আপনি জায়গা না পান আপনি মাতাফের যে কোনো জায়গায় অত যদি মাতাফেও জায়গা না পান আপনি মসজিদুল হারামের যে কোনো জায়গায় এই দুই নামাজ আদায় করবেন তারপরে জমজমের পানি সুন্নাটা পালন করবেন জমজমের পানিটা পান করবেন এবং জমজমের পানি পান করার সময় অবশ্যই প্রতিটা সুন্নাগুলো পালন করবেন এবং রাসুল ইসলাম আরেকটু কাজ করেছেন কিছু পানি হাতে নিয়ে উনি মাথায়ও দিয়েছেন সুতরাং কিছুটুকু পানি মাথাতেও ছিটাবেন এটাও একটা সুন্না তারপরে আমরা সাই করবো সাফা মারোয়া সাই করবো আমরা সাই আমরা গত পর্বে আপনাদেরকে সাই দেখিয়েছিলাম কিভাবে সাই সম্পন্ন করতে হয় আলহামদুলিল্লাহ আপনি সাইটা সম্পন্ন করে আপনার হোটেলে ব্যাক করবেন আপনার আমিরের আপনার গাইডের আদেশের অপেক্ষায় উনি বাস রেডি করবেন বাস রেডি করে বলবেন রাত্র বারোটা কিংবা একটা কিংবা দুইটায় আমরা মিনার তাবুর উদ্দেশ্যে রওনা হব আপনি অবশ্যই ওই বাসের এক নম্বর যাত্রী হবেন আপনি যদি চল্লিশ সিটের বাস হয় উনচল্লিশতম চল্লিশতম প্যাসেঞ্জার আপনি হবেন না কারণ উনচল্লিশ জন আল্লাহর মেহমানকে আপনি কষ্ট দিবেন না আপনি প্রথমেই আসেন প্রথমে এসে আপনি বসেন যাতে কোনো হাজিকে কষ্ট দিতে না হয় এখন আপনি আবার মিনাতে চলে আসলেন এগারো বারো তেরো অথবা এগারো বারো এই দিনগুলোকে বলা হয় আয়ামের তশরিকের দিন রাসুল সুলসলাম বলেন এই তশরিকের দিনগুলো হচ্ছে পানাহার ও আল্লাহ জিকিরের দিন সুহান আল্লাহ এই দিনগুলোতে আমাদের একটাই কাজ আমরা খাওয়া দাওয়া করব। আল্লাহ জিকির করব এবং জামারায় তিনটি জামারায় কঙ্কন নিক্ষেপ করব এই তিন দিন প্রথম দিন ছিল আমরা সূর্য উদয়ের পর থেকে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত দশ তারিখে আমরা কঙ্কন নিক্ষেপ করেছি আর এগারো বারো অথবা এগারো বারো তেরো এই তিন দিন আমরা সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে এই তিন দিন কঙ্কন নিক্ষেপ করব প্রথম জামারায় সুগ্রা ছোট জামারায় দ্বিতীয় জামারায় উস্তা মধ্যম জামারা এবং শেষে জামারায় আকাবা বড় জামারা প্রথমটাতে ষাটটি কঙ্কর নিক্ষেপ করব দ্বিতীয়টাতে সাতটি কঙ্কর নিক্ষেপ তৃতীয় তৃতীয়টাতে সাতটি কঙ্কর তাহলে একদিন আপনার একুশটি কঙ্কর নিক্ষেপ করতে হবে একুশটি কঙ্কর তিন দিন যদি আপনি ওখানে অবস্থান করেন তাহলে আপনার তেষট্টিটি পাথর নিক্ষেপ করতে হবে আর দশ তারিখে আমরা করেছিলাম ষাটটি তাহলে সত্তরটি এই জন্য আমরা সত্তরটি পাথর আপনাকে নিতে বলেছি আর যারা শুধু এগারো এবং বারো থাকবেন তাদের ঊনপঞ্চাশটি কঙ্কন নিক্ষেপ করতে হবে এখানে একটা সুন্নার জায়গা আছে দয়া করে এই সুন্নার জায়গাটা আপনারা ভুলে যাবেন না এটা হলো জামারায় সুগড়া এবং জামারায় উস্তা এই দুইটাতে যখন আপনি কঙ্কন নিক্ষেপ করবেন প্রতিটাতে কঙ্কন নিক্ষেপ করার পরে আপনি ওখানে দেখতে পাবেন কিবলার সাইন দেওয়া আছে ওই কিবলামুখী হয়ে তখন আপনি রসুল ইসলামকে অনুসরণ করে আপনি ওই সময় দোয়া করবেন বেশি বেশি দোয়া করে দোয়া করবেন জামারায় সুগড়া এবং জামারায় উস্তা কিন্তু বড় জামারাতে বা জামারায় একাবাতে কঙ্ক নিক্ষেপের পর আপনি দোয়া করবেন না আপনি আপনার মিনার তাবুতে ব্যাক করে চলে আসবেন আলহামদুলিল্লাহ এভাবে আমরা এই তিনটা দিন পার করব এবং তারপরে মক্কা চলে আসব মক্কায় আমার শেষ কাজটা হবে তাওয়াফ বিদা যে বিদায় তাওয়াফ এই তাওয়াফ যেদিন আপনি করবেন ওই তাওয়াফে ইস্তিবা নেই রমল নেই এবং তাওয়াফের পরে আপনাকে সাইও করতে হবে না এটাই মক্কার শেষ কাজ হবে এই তাওয়াফ শেষ করে আপনাকে সালাতু তাফ করতে হবে এবং প্রতিদিন মনে রাখবেন যতদিনই আপনি নফল তাওয়াফ করবেন নফল তাওয়াফ করেও আপনাকে সালাতু তাফ নামাজটা পড়তে হবে সালাতু তাফ নামাজটা পড়েন যদি সম্ভব হয় মুলতাজিমকে আঁকড়িয়ে ধরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন ভাই বোনের জন্য সন্তানদের জন্য স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন আপনার প্রতিবেশী প্রতিবেশীর জন্য দোয়া করবেন এবং সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন এবং আমাদের কথাও মনে রাখবেন ওই দোয়াতে আমাদেরকেও সামিল করবেন যাতে আল্লাহ আপনাকে সহজ করে দিতে পারেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের হজ এই পর্যন্ত আমাদের হজের যে সেশনগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আপনারা এই হজের প্রত্যেকটা রিচুয়াল যেটা রসুল সাল্লা সাল্লাম দেখিয়ে দিয়েছেন এইভাবেই যাতে আমরা রিচুয়ালগুলো পালন করতে পারি এবং একটাও যাতে রসুল ইসলামের দেখানো অনুসরণ ছাড়া অন্য কোনোভাবে যাতে হয়ে না যায় এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য করবেন আল্লাহ আপনাদেরকে একটা হজে মাবরুর দান করুন হজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মশকুরা ওয়া জম্বা মকফুরা আল্লাহ আপনাকে হজে মাবরুর দান করুন আপনার সমস্ত প্রচেষ্টাকে কবুল করুন এবং আপনার গুনাসমূহ মাফ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لك